গিয়ে কীর্তন শুনতে শুনতে ভুলে যেও না আমা, যাও ধীরে ধীরে প্রসাদ পেয়ে আসো, যা আবার এসে বসবো, যাও আজকে মায়েরা খিদেতেই বসে আসে, যা হয়েছে সেবা হয়েছে, ওমা সেবা পেয়েছেন, প্রসাদ পেয়েছেন, আচ্ছা আচ্ছা বেশ তাহলে বসো, আর যারা পাননি তারা ধীরে ধীরে গিয়ে বসে আসছে। এবার ভগবান নিশ্চয় ছদ্মবেশে ভিখারির বেশ ধারণ করে ভিখারির সঙ্গে দাঁড়িয়ে দিয়েছে, সবার মনের বাসনা পূরণ করে এবার আমার ভগবানের পালা। হরিবোল, ভগবান এসে যেই না বলিরাজার দরজায় দাঁড়িয়েছে, বল হয়ে ভিক্ষুক তুমি কি চাও, এখন পর্যন্ত যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, এখন তুমি কি চাও তাই বলো। ভগবানকে চিনতে পারলেন না মহারাজ, বললে মহারাজ আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আমি তিন পদ জায়গা চাই না, মাত্র এই সারা পৃথিবীর মালিক আমি, মাত্র তিন পদ জায়গা, যাও যেখান থেকে খুশি নিয়ে নাও। ভগবানকে তো চিনতে পারিনি, একটা চরণ দিয়েছে স্বর্গে সর্বশেষ, একটা চরণ দিয়েছে মর্তে মর্ত শেষ, এগো আর একটা চরণ কোথায় দেব। চৈতন্য হয়েছে মহারাজের সর্বনাশ, তাকে কি কথা দিয়ে ফেললাম, ছুটে গেলেন নিজ পত্নীর কাছে, বাবা যদি আজও কেউ পারেন বাড়িতে মায়েদের একটু অবজ্ঞা কম করেন, মনে রাখবেন আপনার পত্নী আপনার শক্তি, এটা মনে রাখবেন। মহারাজ গেল নিজ পত্নীর কাছে, বিষণ্ণ বদনে গিয়ে যাই না দাঁড়িয়েছে, স্বামী তোমার কি হয়েছে, বললাম আমি ভগবান চিনতে ভুল করে ফেলেছি, এখন আমি কি করতে পারি তাই বলো, তিন পদ জায়গা চেয়েছিলাম আমি দিয়েছিলাম, দুটো চরণ জায়গা দিতে পেরেছি, আর একটা চরণ নাভিপত্র থেকে যে তৃতীয়ত চরণটা সৃজন করেছে সেটা রাখার জায়গা দিতে পারিনি। পত্নী বলল স্বামী গো তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আর একটা চরণ দেওয়ার জায়গা তোমায় শিখিয়ে দিলাম, যাও তুমি গিয়ে সেই জায়গায় তার চরণটা রেখে দাও। পত্নীর কথা মতো ভগবান সকাশেষ দাঁড়িয়ে মহারাজ বলল, শোনো হে ভিক্ষু তোমার যে চরণটা দেওয়ার জায়গা নেই সেই চরণটা দাও, দাও আমার আমার মাথা। চরণে দাও দাও আমার মাথায় দাও গো, আমি আমার মানব জন জন্মে ধন্য করি, ওহে তোমার চরণ আমি আমার শিরে ধরি, তোমার ভাঙা চরণ মামে শিরে ধরি, এবার আমি ধরা পড়ে গেলাম, বলো মহারাজ ধরা যখন পড়ে গেলাম আমি তোমার জন্য কি করতে পারি, ভেবেছিলাম তুমি আমায় চিনতে পারবে না কিন্তু তুমি তো চিনতে পেরেই গেলে, তা বলো আমি তোমার জন্য কি করতে পারি, আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সেদিন মহারাজ বলল, প্রভু আমি অন্য কিছু চাই না, আমি অন্য কিছু চাই না, কি চাও তাহলে, প্রভু
যদি কিন্তু দিতে চাও আমার মনের সেই বাসনা তুমি হবে আমার আমার দামে তুমি হবে আমার আমার মন বাসনা পুরাইতে তুমি হে করি তুমি হবে আমার ঠিক আছে ও মহারাজ তাই হবে তাহলে যে ঘরটায় আমায় দাঁড়ি করবে যে ঘরটায় আমায় পাহারা দিতে হবে সেই ঘরটা একটু কৃপা করে দেখিয়ে দাও আমার আমাদের জাগতিক জগতের যে ঘর সে ঘরের কয়টি দরজা সে ঘরের কয়টি দরজা একটা কিংবা দুটো কিন্তু মহারাজ যে দ্বারে যে ঘরের দ্বারের দাঁড়ির চাকি দিল ভগবানকে সে ঘরের একটা দুটো নয় 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 খানা দরজা নয় নয় খানা দরজা ভগবান বলল হে গো মহারাজ আমি কি নয়টা দ্বারের দ্বারি হতে পারি আমাকে যদি একটা দ্বারের দায়িত্ব দিতে তাহলে না হয় আমি পালন করতাম কিন্তু আমি কি নয়টা দ্বারের দ্বারি হতে পারি এ জাগতিক জগতের ঘর মায় বাবা দায়িত্ব দিয়েছে এমন একটা ঘরে যে ঘরের নয়টা দরজা বলল মহারাজ এই নয়টা দ্বারের দায়িত্ব কি আমি নিতে পারি বললে প্রভু ওই নয়টা দ্বারের দায়িত্ব তোমাকে নিতে হবে কেন জানো যে ঘরটার দায়িত্ব তোমায় দিলাম সেই ঘরের ভিতরে প্রাণ নামক একটা পাখি বাস করে মহারাজ আমি জানি সে পাখি একদিনে যাবে যাবে সেই পাখি একদিন উড়ে কিন্তু কোন পথে যাবে তা তো জানি না কোন পথে যাবে তা তো জানি না মহারাজ হে আমি জানি সেই পাখি আজ হোক কাল হোক আমি জানি সেই প্রাণ পাখি আজ হোক কিংবা কাল হোক পাখি উড়ে যাবে তোমায় কেন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম জানো কেন দাঁড়িয়ে করলাম জানো ওই নয়টা দাঁড়ের যে কোনোই দাঁড়ে প্রাণ পাখি যাবে না কেন যে দাঁড়িয়ে প্রাণ পাখি উড়ে যাবে যাবে না কেন যাবার কালে যদি তুমি দাঁড়ি রূপে দাঁড়ায় যাবার কালে যদি তুমি দাঁড়ি হয়ে দাঁড়ায় থাকো তোমার চার বদন খানা দেখে পাখি যেতে পারে যেতে পারবে আর শেষের দিনে যাবার বেলা যদি তোমার চার বদন দেখে যেতে পারে চার বদন হয়তো বড় জন আবার তোমার জন্মে সাধ মিটিল
आए तो परो जनों में पते तुम्हा है লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো তুমি এলে নারদ, আর প্রভু এলো না তোমার? বলে প্রভু চাকরি পেয়ে গেছে। চাকরি? চাকরি? বলে হ্যাঁ প্রভু চাকরি পেয়ে গেছে। কিসের চাকরি? ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরি। লক্ষ্মী দেবী বললো, তোমার প্রভুকে দাঁড়িয়ে রূপে দাঁড়িয়ে কেমন লাগছে আমায় একটু দেখাতে নিয়ে যাবে? বলে ঠিক আছে চলো। নারদ নিয়ে চলে এলো ভগবানকে, লক্ষ্মী দেবীকে ভগবানকে দেখাবার উদ্দেশ্যে। কিছুদিন আসার পরে বললো, দাঁড়াও এখানে, তোমার আর যাওয়ার অধিকার নেই। কেন আর যাওয়ার অধিকার নেই? কেন বলে না, এবার যেতে গেলে তোমাকে মহারাজার অনুমতি নিয়ে যেতে হবে। তা কি করে যাবো নারদ? বলে অনেকদিন আগে ওই মহারাজার একজন বোন ছিল, সে মারা গেছে। আজকে তো রাখি পূর্ণিমা, তুমি একটা রাখি নিয়ে গিয়ে মহারাজের হাতে পরিয়ে দাও, আর তুমি যখনই রাখি পরিয়ে দেবে তোমায় একটা কিছু দিতে চাইবে, তখন তুমি কৃপা করে ভগবানকে আমার চেয়ে দিই। বলে ঠিক আছে, একটা রাখি নিয়ে গিয়ে যেই না মহারাজের হাতে পরিয়ে দিয়েছে, এসো মোহন আমার কাছে এসো। কে তুমি? আমি কি চিনি না তোমাকে? আমি তো তোমায় চিনি না। তা বলো তুমি কি চাও? মন যখন হলে তখন তুমি যা বলবে আমি তোমায় তাই করব। লক্ষ্মী দেবী মনে মনে ভাবলো, এই সময় এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি তাহলে ভগবানকে আর ফিরে পাবো না, কারণ ভগবান তো ভক্তের কাছে বিক্রি হয়ে গেছে, আর তো ফিরে যাবে না। তাই যেই না বলেছে তুমি যা চাইবে তাই দেবো, অমনি লক্ষ্মী দেবী আঁচল পেরে দাঁড়িয়ে বলে, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা দাও গো, যেই দাঁড়িয়ে থাকুক তুমি তো আমার মনের বাসনা পূরণ করতে, আমি যা চাইবো তুমি তাই দেবে বলেছিলে, তোমার ভিক্ষা দাও না, এটা সম্ভব নয়, আমি কে জানো?
আমি কি জানো, আমি যে স্বয়ং লক্ষ্মী দেব এলে, মা তুমি যখন কৃপা করে এলে, তখন ছদ্মবেশে কেন দেখাও তোমার স্বরূপ যখন কৃপা করে তখন দেখাও তোমার স্বরূপ ভগবান হয় ভক্তের দ্বারের দ্বারে, সেই ভগবান আজকে ভক্ত বনবাস গ্রহণ করতে গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে, আর রাধারানীর কুঞ্জে যাওয়া হলো না বলে আজকে ভগবানের কুণ্ডলীপতি। ভগবান বিচারিত করে দিয়েছে বটে, কিন্তু রাধারানী ললিতার কাছে বসে বসে খাচ্ছে আর ললিতা খোঁচা দিয়ে কাঁদাচ্ছে। কেন ওমা, আমরা যখন জাগতিক জগতে কাঁদি, আমাদের আত্মীয় স্বজন বন্ধুজন যারা থাকে তারা কি আমাদের কাঁদায়? কাঁদতে নিষেধ করে। কারোর মা মারা যায় কাঁদি, কারোর বাবা মারা যায় কাঁদি, বন্ধু বান্ধবরা বলে কাঁদিস না ভাই, মা তো চিরদিন থাকে না, বাবা তো কারোর চিরদিন থাকে না, সান্ত্বনে দেয়, কাঁদতে নিষেধ করে। কিন্তু রাধারানী কেমন আত্মীয় স্বজন, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা ইন্দ্রেখা সুদেবী তুঙ্গবিদ্যা রঙ্গদেবী আটজন অন্তরঙ্গা সখী, রাধারানী কাঁদছে আর একটু করে খোঁচা দিয়ে দিয়ে কাঁদাচ্ছে। কেন রাধারানী আপনাদের আমাদের মতো মায়ার জগতে বাস করে না, আমাদের মতো এই জাগতিক জগতের জন্য কাঁদছে না, রাধারানী কাঁদছে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। এ জগতে কোন বন্ধু বান্ধবী থাকতে পারে যে কৃষ্ণ বলে কাঁদলে তারে কাঁদতে নিষেধ করে? রাধারানী যতই কাঁদছে সখীরা খোঁচা দিয়ে কাঁদাচ্ছে আর বলছে ওই রাধে তুই আরো যত কাঁদবি প্রাপ্তি তোর তত নিকট হবে। খোঁচা দিয়ে ললিতা বলছে রাধে, তবু রাধে সোহেন কেন বা করি সোহেন রসিক তুই নারিলি পিয়েতে
আমরা
আমরা তো সখী, আমাদের কি বলবো, আমাদেরকে যে তাড়িয়ে দিতে পারে সে তো সবাইকে তাড়িয়ে দিতে পারে, আমাদের এখানে কোনো মূল্য নেই। কালো হেন ধন যে করে হে খোঁচা দিয়ে দিয়ে রাধারণীকে কাঁদালেন। কারণ রাধারণীকে কাঁদাচ্ছে আর মনে মনে বলছে, রাধে গো তুই আরো কাঁদনাই, যত কাঁদবি কৃষ্ণ প্রাপ্তি তোর তত নিকট হবে, নয়নের জলে ভাসিয়ে যত কাঁদবি প্রাপ্তি তত তোর নিকট হবে। এটা হচ্ছে প্রিয়জনের কাজ, এরা হচ্ছে প্রিয়জন, কাঁদতে শিখিয়ে দিচ্ছে রাধারণীকে। রাধারণী কাঁদছে, ললিতা বিশাখা বলছে বিশাখারে আর রাধারণীকে কাঁদাস, এবার যেখান থেকে হোক যেমন করে হোক গোবিন্দকে রাধারণীর চরণে ফিরিয়ে দে, আর রাধারণীকে যন্ত্রণা দিস না। রাধারণী সখীর বলছে সখীরে আর আমায় এমন করে বাক্য বাণে জর্জরিত করিস না, আর যে পারছি না কৃষ্ণ বিপদে কিছু একটা ব্যবস্থা কর। দুটি এক পাশে দাঁড়িয়ে ছুটে এসে রাধারণীর চরণে ধুয়ে দিচ্ছে, রাই গো একটু চরণ ধুলে তোর চরণ ধুলি মাথায় দিয়ে আশীর্বাদ কর, যেন তোর গোবিন্দকে তোর চরণে ফিরিয়ে দিতে পার। রাধারানী চরণ ধুলি মাথায় নিয়ে এবার দিতে চলে যাচ্ছে, আমার প্রাণ গোবিন্দকে খুঁজতে যেতে কোন জড়গতে যাব
से एक तुझे जाएंगे देखे देखो तो ही बोलो देखो तो ही बोलो एखने देखे कृष्ण যমুনার জলই প্রাণেশ্বর জমি দেখে এ মুখা রাধারানীকে দেখাবো যাই একবার যমুনার কুলে দেখে আসি মনে এই বাসনা নিয়ে দুটি চলে যাচ্ছে যমুনার দিকে যমুনার দিকে যাবার কেন দুটি দেখছে দেখে যমুনার কোলে Oh,
রাখে রাধা নাম ভোলে না নায়কের মতো আর নায়িকার কাছে নায়িকার মতো হরিবল। তা যখনই দ্যুতি প্রাণ গোবিন্দকে দেখতে পেয়েছে, জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, দ্যুতির কি কাজ একটু মন দিয়ে শুনবেন, এই যে আমার পিছনের দিকে নয় এইদিকে তাকাও এদিকে। দ্যুতি যখনই প্রাণ গোবিন্দকে দেখতে পেয়েছে দেখি আর সে পথে না গিয়ে একটু অন্য পথ দিয়ে চলে যাচ্ছে সর্বনাশ। ভগবান দেখলো দ্যুতি এদিকে আসছিল আবার অন্য পথ দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি দ্যুতি আমায় দেখতে পাইনি? হ্যাঁ দ্যুতিকে আমায় দেখতে পাইনি, ও আমি তো ভাবলাম দ্যুতি আমায় নিতে আসছে। দ্যুতি অন্য পথ দিয়ে চলে যাচ্ছে কেন বুঝতেই দিচ্ছি না যে হে গোবিন্দ আমি তোমাকে নিতে এসেছি। অন্য পথ দিয়ে যেই না চলে যাচ্ছে গোবিন্দ একটু ছেড়ে উঠে বলে সহচরী, যাই না সহচরী বলে ডেকেছে। অমনি চমকে উঠেছে দ্যুতি, সহচরী সহচরী করি হরি বহুবেরি, সহচরী করি হরি বহুবেরি, করো চতুর্দি সহচরী ঝুঁকি কহরি রাধা নাম আমি যাত্রা করে বেরিয়েছি বসে রয়েছে আমি একা কিনে নারী জাতি এবার বুঝতে পেরেছি তুমি তাই তো ভাবি এ যমুনার তীরে আমার কে আমায় ডাকবে। হ্যাঁ তা মাধব আমায় পিছু ডাকলে কেন কি হয়েছে? কত সুন্দর কথা দেখো, মাধবকে এতক্ষণ খুঁজে পাচ্ছিল না, এখন যেই না মাধবকে খুঁজে পেয়েছে, অমনি সুর চেঞ্জ হয়ে গেছে, সুর পাল্টে গিয়ে বলছি মাধব তুমি আমায় পিছু ডাকলে কেন, কি কহবি মাধব, তুড়ি তুড়ি কহ কহ হাম চালাব আন কাজে, কি বলবে মাধব কি কহবি মাধব কি বলবে মাধব, তুড়ি তুড়ি কহ কহ তাড়াতাড়ি বলো হাম চালাব আন কাজে, আমার অন্য কাজ আছে, তোমার সঙ্গে মা তো নহে মধু সমুচিত, তোমার সঙ্গে কথা বলা আমার উচিত নয়, দোষ পাওয়াবো সত্যি মা আছে, তোমার সঙ্গে কথা বলতে যদি রাধারণীর আটজন সখীর মাঝে একজন সখীও দেখে ফেলে কি হবে জানো মধু, তোমার মতো দশ
তোমার মতো আমি চেষ্টা করে দেখব যদি মিলনটা করানো যায়। এটা হচ্ছে দ্যুতিপনা, রাধারানীর মানের গৌরব যেন বজায় থাকে, রাধারানীর মান যেন নষ্ট না হয়ে যায়, রাধারানী যেন কৃষ্ণের কাছে ছোট না হয়ে যায়, সেই জন্য বুঝতে দিচ্ছে না সে গোবিন্দকে নিতে এসেছে। হ্যাঁ, সে যেন বুঝতে দিচ্ছে না যে সে নিতে এসেছে। তাই কৃষ্ণচন্দ্র যখন দ্যুতিকে দেখে আনন্দে আখ্যান হয়ে মুখের ধুলাগুলোকে ছাড়ছে, তখন বলছে সখী মাধব আমি তো তোমায় এখানে কিছু বলিনি। বলে কেন, আমি কি করেছি? বলে তুমি ধুলাগুলো ছাড়ছো মানে তুমি ভাবছো আমি তোমাকে নিতে এসেছি? না না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উৎস কিষাণ 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 তোমায় নিতে আসি না। ভগবান একটু হতচকিত হয়ে বলছে আমাকে নিতে আসো নাই, তবে কেন এসেছো দুটি? ভগবান ভাবছে আমি তো মনে মনে ভাবছিলাম তুমি আমাকে নিতে এসেছো, তা এসেছো কেন? আমি ফুলি নিতে এসেছি, ফুলি নিতে এসেছি, আমি ফুলি নিতে এসেছি, মানে দেবীর পূজা হবে তাই ফুলি নিতে এসেছি। ফুল পেয়েছ তুমি? একটু এড়িয়ে গিয়ে বলছে ফুল তো পেয়েছি মাধব, ফুল তো পেয়েছি, কিন্তু সে ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, গোটা খসে পড়ে আছে, ফুলের গোটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না, ফুলের গোটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না, গোটা খসে পড়ে আছে। তুমি তো অনেক করে বললে, একবার যদি আমার কথাটা একটু রাখতে। আমি কথা দিতে পারছি না মাধব, তবে তুমি আমার সঙ্গে চলো, তুমি চেষ্টা করে দেখবে, তবে যাওয়ার কালে একটা কথা বলে দিই মাধব, এটাই তোমার শেষ সুযোগ, আর সুযোগ কিন্তু তুমি পাবে না। দরকার হলে তোমার নয়নের জল দিয়ে রাধারানীর চরণ ধগ্ধ করে দিও, তবু রাধা চরণ যেন আর ছেড়ে দিও না, এটাই তোমার শেষ সুযোগ। বল ঠিক আছে, আমায় একবার নিয়ে চলো, এবার আগে আগে চলে দুতি পিছে চলে সা, 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 নয়নে জলে ভেসে যায় লয়ে রাধা, রে ঘোড়ায় রে ঘোড়ায় রে ঘোড়ায়
দুটির সঙ্গে কৃষ্ণচন্দ্র যাচ্ছে আর রাধা নামটা কিন্তু ছেড়ে দিচ্ছে না, হারায় হারায় করে কাঁদছে। আর রাধারানীকে বলছে, রাধে এই শেষ বলার মতো চললাম তোমার শরণাপন্ন হতে, চরণ সারা করোনা মন্দিরের দ্বারে এসে উপস্থিত হয়েছে ভগবান। দুটি বলছে, মাধব তুমি এখানে দাঁড়াও, আমি একটু কুঞ্জ মন্দিরটা নিরীক্ষণ করে আসি। দুটি গেছে, দুটিকে একা দেখে রাধারানী চমকে উঠে বলছে, সে কি এই দুটি, তুই একা ফিরে এলি কেন আমার প্রাণনাথ? চুপ কর, চুপ 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 চুপ, শুনতে পারো তোর প্রাণনাথ দাঁড়িয়ে আছে কুঞ্জের দ্বারে। সরণাধে নারীর মান যেন বজায় থাকে, গৌরব যেন নষ্ট করিস না ভাই, কৃষ্ণচন্দ্রকে তার নয়নের জল দিয়ে তোর চরণ ভক্ত করাবো, তারপর মান ভঙ্গ হবে, একটু চুপটি করে বসবি, তুই যেন ধৈর্য হারা হস না। এই বলে দিতি আবার গোবিন্দের কাছে গিয়ে বলছে, শোনমাধব গিয়েছিলাম কুঞ্জ মন্দিরের ভিতরে সর্বনাশ, রাধারানীর এখনো চরমতম মান, আমি কি করতে পারি বল? তবে তুমি একটু চেষ্টা করে দেখতে পারো আমার কি বলার আছে, তুমি যদি পারো। বলে দুটি, একবার আমায় ভিতরে প্রবেশ করার অনুমতি দাও, তারপর আমি যা করার তাই করব। বলে ঠিক আছে যাও, দেখো তুমি যদি কিছু করতে পারো আমি বাবু কিছু করতে পারবো। এই বলে দুটি বিছানা দাঁড়িয়েছে আর ভগবান এসে উপস্থিত হয়েছে। ভগবানকে দর্শন করে রাধারানী রাগে গড়গড় করতে করতে ঘোমটাটা একটু বেশি করে টেনে নিয়ে চুপতে করে বসে আছে, যেন বদনটাকে দেখাবেই না। ও মা, যেন বদনটাকে দেখাবেই না এই বাসনা। ভগবান দেখছে সর্বনাশ, তাহলে রাধারানী কি আমার সঙ্গে কথাই বলবে না? তা রাধারানী কথা নাই বা বলুক, ললিতাকে একটু সঙ্গে নেওয়া যাক। বলে ললিতা, তোমাদের রাধারানী তো আমার সঙ্গে কথা বলবে না বলে ঠিক করেছে, তা আমি তোমাকে কটা কথা বলতে চাই। কি কথা? যেদিন রাত্রিতে আমি তোমার কুঞ্জে আসতে পারলাম না রাধে, আমি কেন আসতে পারিনি সেটা তো আমার মুখে শুনলে না? ললিতা বলছে, রাধারানীকে বলতে হবে না, আমায় বলো তুমি কেন আসতে পারোনি। আমি কেন আসতে পারিনি জানো? কেন আসতে পারিনি জানো? আসতে চেয়েছিলাম, আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি। কেন জন গো মধ্যরজনী আসিতে পথে, সুন্দরী রমণী ধরিল হাতে, সুন্দরী রমণী ধরিল হাতে, আমায় ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, আমায় ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, বলে ধরিনি মাঝে পথে, ধরে নিয়ে রমণী তোমায় ধরে নিয়ে গেল আর তুমি তার সঙ্গে চলে গেলে, আর এটা কোন বড়াই করে বলতে লেগেছ? হ্যাঁ, তোমার তো এই পর্ব, তোমার তো এই ধর্ম, সেটা আমরা জানি, তো এটা আর বড়াই করে বলার কি আছে? শোনো, শেষ পর্যন্ত শোনো ললিতা, যে রমণী আমায় ধরে নিয়ে গেল কোথায় ধরে নিয়ে গেল জানো? বলে কোথায়? ও গো জলের ভিতরে বসতি তা দেখে, পরে পরে বলে রাধারানী
হচ্ছে না সর্বনাশ, তাহলে কি রামানির মান ভঙ্গ হবে না? চিন্তিত গোবিন্দ। ললিতাকে বলছে, ললিতা, সে রমণী কিন্তু সাধারণ কোনো রমণী নয়, তুমি যে আমাকে নিয়ে উপহাস করছো, তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো? যে রমণী আমায় ধরে নিয়ে গেল সে সাধারণ কোনো রমণী নয়। বলে কেন কেন? সেই রমণী যখন আমায় নিয়ে যাচ্ছিল তার চরণপানে আমি লক্ষ্য করলাম। চরণপানে লক্ষ্য করে কি দেখলাম জানো? কি দেখলে? আমাদের সবার আগে পা পিছনে ঘোরালি, আর যে রমণী আমায় ধরে নিয়ে গেল চরণপানে চেয়ে দেখলাম, ও গো আগে ঘোরালি পিছনে পা, দেখি আমার কাকি বুঝলাম সংখিনী পেয়েছে, আমি তো সবাইকে বাঁচাই, কে সবাইকে বাঁচাই। আমি বড় চিন্তিত হয়ে গেলাম জানো ললিতা, আমি বড় চিন্তিত হয়ে গেলাম যে রমণী আমায় ধরে নিয়ে গেল, দেখলাম তার আগেতে গোড়ালি পিছনে পা, তা দেখি আমার কপিলতা সর্বনাশ। তাহলে আপনার কি হবে? তা তুমি কি করলে মাধব? একটু কৌতূহল বসত জিজ্ঞাসা করছো ললিতা, মাধব কি করলে তুমি? যে রমণী তোমায় ধরে নিয়ে গেল, যে সংখিনী, সে শুধু শুধু তোমায় ছেড়ে দিল? বলে না গো না, শুধুই কি ছেড়ে দেয়? শুধু শুধু ছেড়ে দেয়নি, নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় আমায় কত নির্যাতন করলো, কিন্তু তারপরে তারপরে কি হলো? তারপরে জানো আমার মায়ের কথা মনে পড়ে গেল। কেন কেন? তোমার মায়ের কথা মনে পড়ে কি হলো? বলে মা যখন ছেলেবেলায় আমায় ঘুম পাড়াতো আর একটা গল্প বলতো, জানিস খোকা, এ জগতে পুরুষ মানুষকে যদি সংখিনীতে পায় তাহলে সে তার প্রিয়জনের নাম স্মরণ করবে, আর প্রিয়জনের নাম স্মরণ করতে পারলে সংখিনী তাকে পরিত্যাগ করবে। তা মাধব তুমি কি করলে? বলে মায়ের কথা মতো আমি প্রিয়জনের নাম স্মরণ করলাম, আমি জপতে লাগলাম, জপতে লাগলাম, জপতে লাগলাম, আমি যখন রাধারণীর নাম জপতে লাগলাম তখনই তুমি ছেড়ে দিল? বলে না না, কি বলবো, হ্যাঁ ছেড়ে দিল। তবে কি হলো? সাথে ছাড়ে নাই, সাথে ছাড়ে নাই, এখনই বললো ছেড়ে দিল, আবার বলছো সাথ ছাড়ে নাই। তা কি ছাড়লো? আমার হাতটা ছেড়ে দিল, হাতটা ধরেছিল, এই হাতটা ছেড়ে দিল। আমার হাত ছেড়েছে বটে, সাথ ছাড়ে নাই, হাত ছেড়েছে বটে, সাথ ছাড়ে নাই, আমার হাত ছেড়েছে বটে, সাথ ছাড়ে নাই, আমার হাতটা ধরেছিল, হাতটা ছেড়ে দিল, কিন্তু আমার সাথ ছাড়ে নাই। এখন পর্যন্ত রাধারানী কোনো কথা বলেনি। চতুর চূড়ামণি কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবল, একবার শেষবারের মতো চাতুরি করে দেখি, মান ভঙ্গ হলে ভালো, নচেত আর আমার কিছু করার নেই। চাতুরি করে বলল, এই যে রাধে, তুমি তো আমার প্রতি চাইলে না, কিন্তু এই দেখো আমার আসিছে পথে, আচ্ছা মায়েদের মধ্যে বাবাদের মধ্যে কেউ যদি অভুক্ত থাকেন, কেউ যদি অভুক্ত থাকেন, কেউ কৃপা করে অভুক্ত থাকবেন না, কমিটির বাবারা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, ধীরে ধীরে গিয়ে প্রসাদ পাবেন। কেউ অভুক্ত থাকবেন না, আপনাদের মধ্যে কেউ অভুক্ত আছেন তাহলে কেউ অভুক্ত থাকবেন না, প্রসাদ খেয়ে আসুন, প্রসাদ পেয়ে তারপর আবার সে উত্তর শুনবেন। ওই দেখো আমার আসিছে পথে, নিয়ে যাবে আমায় এখানে হতে,
জেইনা আবার পুনরায় কৃষ্ণচন্দ্রকে হারাতে হবে এই ভয় পেয়েছে রাধারানী আর কি স্থির থাকতে পারে হ্যাঁ অমনি চিৎকার করে বলে উঠল মধু নিয়ে যাবে আজ খানো হতে তোমায় নিয়ে যাবে আজ খানো হতে দেখিব রমণী কেমন সে মঠে দেখিব রমণী কেমন সে মঠে আমার হিয়াই ধরিলাম এই ভয় পেয়ে গেছে রাধারানী আর স্থির থাকতে না পেরে সখীদের কথা উপেক্ষা করে রাধারানী ছুটে গিয়ে প্রাণ গোবিন্দের জলা ধরিয়েছে আর প্রাণ গোবিন্দের গলাখানি জড়িয়ে ধরে বলছে মধু কাছে এসো সোনা রে মধু এসো সোনা রে মধু সখীরা সবাই নিজের নিজের নয়নকে বলছে নয়ন এমন সৌভাগ্য কি আর হবে রাধারানী তার প্রাণ বধূকে জড়িয়ে ধরেছে একবার হারোরে নয়ন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।